দেশের উত্তরে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। জেলার 12 লাখ মানুষের মধ্যে বেশিরভাগই নিম্ন আয়ের, যাদের মধ্যে অন্তত 2 লাখ মানুষের আয় রোজগার আসে শ্রম বিক্রি করে। সেই সাথে প্রতি বছর পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্বের সংখ্যা। স্বাধীনতার 50 বছরে জেলায় সামগ্রিক উন্নয়ন হলেও মানব সম্পদ উন্নয়নে এখনো পিছিয়ে পঞ্চগড়। গড়ে ওঠেনি তেমন কোন ভারী শিল্প প্রতিষ্ঠান। একমাত্র সরকারি ভারী শিল্প প্রতিষ্ঠান চিনিকলটিও বন্ধ হয়ে গেছে। এছাড়া পাথর উত্তোলন বন্ধ থাকায় বেকার হয়েছেন হাজারো শ্রমিক। তাই কাজের খোঁজে শ্রমজীবীদের ছুটতে হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। হাজারো শ্রমিক মানে এখন বেকার মতো হয়ে গেছে, যেহেতু আমরা এই যে বালুরপন্ডে কাজ করি, 1 মাস পর বর্ষা পড়ে যাবে, আমাদের সব কাজ বন্ধ হয়ে যাবে। তখন হয়তো কেউ ঢাকা যাবে, কেউ বিভিন্ন জায়গা যাবে। আমাদের এখানে কোনো কাজ কারবার নাই ভালো, আমরা খুব কষ্টে আছি। ধান খালি ধান কাটা ছাড়া অন্য কাম নাই, শিল্প হলে ভালো হয়। ধান কাজ শেষ হইলে ঢাকা না গেলে আমাদের কাম হয় না, ভাত পাই না, কোথা কোথা। শস্য উৎপাদনের জন্য পঞ্চগড়ের মাটি ও জলবায়ু দারুণ উপযোগী। তাই জেলার বিস্তীর্ণ এলাকায় উৎপাদিত হয় ধান, গম, ভুট্টা, আলু, মরিচ, বাদাম, টমেটো সহ সব ধরনের সবজি। আর এই সম্ভাবনা কাজে লাগাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দারারহাট গুচ্ছগ্রাম এলাকায় একটি কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। 2020 সালে 24 আগস্ট বেজার সাথে চুক্তি স্বাক্ষর ও দলিল সম্পন্ন করে তৎকালীন জেলা প্রশাসক। আশায় বুক বাঁধেন জেলার লাখো মানুষ। এরপর 2 বছর পেরিয়ে গেলেও নেই তেমন কোনো অগ্রগতি। আমাদের আশা যে আমার বাচ্চা যদি এইখানে একটা চাকরি পাইতো, তাহলে আমার গরিব সংসারে উন্নতি হইতো। বড় ধরনের একটা প্রতিষ্ঠান নাই, একটা প্রতিষ্ঠান থাকলে আমাদের অনেক মানুষ এখানে কাজ করে খাইতে পারবে। যদি কারখানাটা আমাদের এলাকায় হতো তাহলে আমরা বাঁচতাম, কারণ এখন আমরা কৃষি কাজ করি, 2-4 দিন কাজ করি, আমাদের কোনো কাজ কাম নাই। আমার এটি তো সেরকম বড় কলকারখানা নাই, এই বলে এত কষ্ট করে রোদে বৃষ্টিতে কাছে বাংলাবান্ধা স্থলবন্দর, সৈয়দপুর বিমানবন্দর আর সড়কপথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় উদ্যোক্তারা এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। সেই সাথে জেলার বড় অংশের শ্রমজীবীরা পাবেন কাজের সুযোগ। তাই পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে শুরু করার দাবি সচেতন মহলের। আমাদের এই কৃষিভিত্তিক যদি এই অর্থনৈতিক অঞ্চলটি যদি ত্বরান্বিত হয়, সরকার যদি খুব অগ্রাধিকার ভিত্তিতে যদি এটাতে হাত দেয়, এটা বাস্তবিত হলে আমরা এই দেবীগঞ্জ সহ পঞ্চগড় জেলার সমস্ত মানুষ অনেক উপকৃত হব। দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল চালু হলে বদলে যাবে জেলার আর্থসামাজিক চিত্র, সে সাথে কৃষিভিত্তিক অর্থনীতি পাবে নতুন মাত্রা। তাই দ্রুত অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরুর পরামর্শ অর্থনীতিবিদদের। যুক্ত করা দরকার এই জন্য যে আমাদের এই এলাকাটার মধ্যে কোনো বড় শিল্প কলকারখানা নেই। এখানে আমাদের মানুষ কেবলমাত্র কৃষির উপরে ভিত্তি করে জীবনযাপন করে, কিন্তু এগুলি সংরক্ষণ করা বা বিক্রয় করা বা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। সম্প্রতি বেজার একটি প্রতিনিধি দল দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন। এনি জেলা প্রশাসক বলেন, দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের পথে ফিজিবিলিটি স্টাডি করে এখানে আমরা এই জোনটার জন্য যে কম্পোনেন্টগুলো দরকার সেই কম্পোনেন্টগুলো বাছাই করা হয়ে গেছে। আমাদের একটা টিম এসে ঘুরে গেছে, তো আমরা এখন এটি বাস্তবায়নের পথে আছি। এই অর্থনৈতিক অঞ্চল চালু হলে কর্মহীনদের কাজের সুযোগ হওয়ার পাশাপাশি সীমান্ত ঘেঁষে এই জনপদে অর্থনৈতিক চাঞ্চল্য তৈরি হবে বলে মনে করেন স্থানীয়রা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।